বন্ধুরা, উকুন এমন একটি পোকা যারা সাধারণত মানুষের মাথায় বসবাস করে। এই উকুনের অনেক প্রজাতি রয়েছে যারা মানুষের পাশাপাশি পশু পাখিদের শরীরেও বসবাস করে। এই উকুন যদি মানুষের মাথায় থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বিজ্ঞানীদের মতে যদি উকুন মানুষের শরীরে থাকে তাহলে সেটা রক্ত খাওয়া উকুন, আর যদি কোনো উকুন পশু পাখিদের শরীরে থাকে তাহলে সেটা মাংস খাওয়া উকুন। উকুন সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন উকুনের জন্ম কিভাবে হয় কিংবা কোথা থেকে আসে এই উকুন? আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি উকুনের জন্ম কিভাবে হয়। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বন্ধুরা, উকুন মানুষের মাথায় তখন আসে যখন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে না, যেমন চুল ধোয়া, গোসল করা অথবা যাদের মাথায় উকুন রয়েছে তাদের সাথে থাকা, যারা আগে থেকেই উকুনের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে আর তাদের ওইসব জিনিস ব্যবহার করে, যেমন চিরুনি, তাওয়ালে, ক্যাপ, আরও অনেক কিছু। আর আমাদের এই ভুলের কারণে অন্যজনের উকুন আমাদের মাথায় চলে আসে। বন্ধুরা, এখন আমরা জানব মানুষের মাথায় এই উকুনের জীবনচক্র কিভাবে শুরু হয়। বন্ধুরা, অন্যান্য প্রাণীদের জীবনচক্রের মতোই প্রথমে পুরুষ ও মহিলা উকুন মিলনে আবদ্ধ হয়, যেমনটা আপনারা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন। এদের মিলন পর্ব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত চলে। মিলন পর্ব শেষ হওয়ার কিছুদিন পরে স্ত্রী উকুন ডিম দেওয়ার অবস্থায় ফিরে আসে, যেটা আপনারা নিজেরাই দেখে নিন কীভাবে উকুন ডিম দিচ্ছে। এই উকুনের ডিম দেওয়ার জন্য 20 থেকে 25 মিনিট সময় লাগে, আর ডিম দেওয়ার দৃশ্য খুবই অসাধারণ। বন্ধুরা, আপনারা কি কখনো ডিম দিতে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। এদের ডিম আকারে অনেক ছোট হয় এবং এটাকে সহজে দেখা যায় না, কেননা এদের ডিম তাদের আকারের চেয়েও অনেক ছোট হয়। আর যদি ডিমের আকারের কথা বলি তাহলে ডিমের আকার 0.8 মিলিমিটার পর্যন্ত হয়, আর তাই তাদের ডিমগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না। আর যখনই এই উকুন ডিম দেয় তার 1 সপ্তাহ পরে ডিম থেকে বাচ্চার জন্ম হয়, অর্থাৎ নিম্ফ এর জন্ম নেয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যখন নিম্ফের জন্ম হয় তখনই এই নিম্ফকে 3টি স্টেপের মাধ্যমে দিয়ে যেতে হয়, আর প্রত্যেকটি স্টেপ তাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার দিকে নিয়ে যায়। বন্ধুরা, এই স্টেপগুলো পূর্ণ হতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়, আর যখনই 1 সপ্তাহ পূর্ণ হয়ে যায় তখনই তারা সম্পূর্ণভাবে বিকশিত হয়ে যায়, যেখানে এই উকুন 2 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, অর্থাৎ একটি তিলের সমান। আর যদি এদের জীবনকালের কথা বলি তাহলে এরা প্রায় 30 দিন পর্যন্ত বাঁচতে পারে, যেদিন থেকে তারা জন্ম নেয় সেদিন থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু বড় প্রশ্ন হলো এই উকুনগুলো মানুষের মাথায় কিভাবে অতিবাহিত করে এবং কিভাবে মানুষের মাথা থেকে খাবার খায়। যখনই এই উকুনগুলো জন্ম নেয় তার কিছুক্ষণ পরেই মানুষের মাথা থেকে রক্ত চুষতে শুরু করে, কারণ আমাদের মাথা উকুনের জন্য খাদ্য ভাণ্ডার, যেমনটা দেখতেই পাচ্ছেন কিভাবে এই উকুন রক্ত চুষে নিজের খাবার গ্রহণ করছে। এই উকুনের কাছে অনেক ধারালো থাবা রয়েছে, আর এই সেটার ব্যবহার করে চুল ধরা, চলাফেরা করার জন্য। এই উকুন মানুষের মাথার যে অংশে গরম থাকে সেই অংশে তারা ডিম দেয় এবং চলাফেরা করে। বন্ধুরা, অবাক করার বিষয় হলো এই উকুন তাদের জীবনকালে একবারই মিলন করে, তারপরে মা উকুন ডিম দেয়, আর একবার একটি মা উকুন 8 থেকে 10টি ডিম দেয়। বন্ধুরা, আপনাদের বলে রাখি এই উকুনকে মাথা থেকে বাহিরে আনার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে মারা যায়। আর যদি এই উকুন কোনো পুরুষের মাথায় থাকে তাহলে তাদের জীবনকাল 20 থেকে 22 দিনের হয়। অন্যদিকে মহিলাদের মাথায় উকুনের জীবনকাল 30 দিনের হয়। বন্ধুরা, এই ছিল উকুনের জীবনচক্র। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।